1901 সালে বেলুর মঠে দুর্গাপূজা শুরু করেন স্বামী বিবেকানন্দ। কুমারী পূজোর প্রচলন হয় সে বছরই। স্বামীজির চোখে যা ছিল জীবন্ত দুর্গা, সেই ধারা আজও বহমান বেলুর মঠে। হুগলির উত্তরপাড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের কনিষ্ঠা সদস্য দেবাংশী। 5 বছর 5 মাস বয়সের ছোট্ট দেবাংশীকে উমারূপে পুজো করলেন মঠের ব্রহ্মচারীরা। মা দুর্গাকে সামনে রেখে কুমারী পুজোর সাক্ষী রইলেন সন্ন্যাসী গৃহী ভক্তরা।